মিয়ানমার থেকে লোকজনের থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিতে তিন দিনের সহিংসতার পর সেখানে থমথমে পরিস্থিতি। শুনবেন ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থা এরকম হলো কেন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর বাংলাদেশে সর্বোচ্চ সংক্রমণ, সরকারের নতুন কিছু নির্দেশনা। সকল ধরনের জনসমাগম সীমিত করতে হবে, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিল বা এরকম যাব যে বিষয়গুলি আছে, জনসমাগম ঘটে সেগুলো উচ্চ সংক্রমণযুক্ত এলাকাটায় যেগুলো আছে সেগুলো খেয়ে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। বাংলাদেশে ফেসবুকের ব্যবহার কবে স্বাভাবিক হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চা বলেছেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সেদেশ থেকে প্রচুর সংখ্যক শরণার্থী থাইল্যান্ডে চলে আসতে পারে এবং তাদেরকে আশ্রয় দিতে থাইল্যান্ড প্রস্তুতি নিচ্ছে। বর্মি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্য থেকে 3,000 মতো মানুষ সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করার পর তিনি এই মন্তব্য করেন। একটি সাহায্য সংস্থা বলছে, গত 20 বছরের ইতিহাসে ওই এলাকায় এই প্রথম বিমান থেকে হামলা চালানো হলো। আরও শুনুন পারমিতা হিমের কাছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা বলেছেন, তিনি চান না যে মিয়ানমার থেকে লোকজন পালিয়ে তার দেশে চলে আসুক। তবে তিনি বলেছেন, এরকম লোকজনকে থাইল্যান্ডে আশ্রয় দেওয়ার জন্য ইতোমধ্যে একটি এলাকায় বাড়িঘর তৈরি করা হয়েছে। মিয়ানমারের পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে কারেন বিদ্রোহীদের সংঘর্ষের পর তিনি এই মন্তব্য করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেছেন যে তারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর নজর রাখছেন। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু গ্রুপ কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধাদের সঙ্গে বর্মি সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয় সপ্তাহান্তে থাই সীমান্ত এলাকায়। ফ্রি বার্মা রেঞ্জার্স নামের একটি ত্রাণ সংস্থা বলছে, 20 বছরের ইতিহাসে এই প্রথম সেখানে বিমান থেকে আক্রমণ চালানো হলো। বলা হচ্ছে, এর ফলে শিশুসহ হাজার হাজার মানুষ বাড়িঘর থেকে পালিয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। 3,000 মতো মানুষ সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে থাইল্যান্ডে। মিয়ানমারে বেশ কিছু জাতিগোষ্ঠী নিজেদের আরও স্বায়ত্তশাসনের দাবিতে গত কয়েক দশক ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে। তাদের অনেকের সঙ্গেই যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। তবে সম্প্রতি, বিশেষ করে সামরিক অভ্যুত্থানের পর, দেশটির পূর্ব এবং উত্তরাঞ্চলে এসব গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেড়ে গেছে। মিয়ানমারে সেনাশাসনের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ হচ্ছে এবং গত শনিবার সারা দেশে সেনাবাহিনীর হাতে 100 বেশি প্রতিবাদকারী নিহত হওয়ার পর প্রতিবাদকারী প্রধান একটি গ্রুপ জাতিগত সংখ্যালঘু বাহিনীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তাদেরকে রক্ষায় এগিয়ে আসার জন্য। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিতে শুক্রবার থেকে শুরু হওয়া সহিংস বিক্ষোভের পর এসব জায়গার পরিস্থিতি আজ থমথমে। কর্মকর্তারা বলছেন, সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। হেফাজতে ইসলামের ডাকা এসব প্রতিবাদ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে সারা দেশে কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ঢাকা স্টুডিওতে আছেন সংবাদদাতা শাহনাজ পারভীন। শাহনাজ, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারের পরিস্থিতি এখন কেমন? মিজান, বিবিসি বাংলার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করা হয়েছে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সেখানকার প্রশাসন দাবি করেছে। সেখানে সোমবার সকালের দিকে পরিস্থিতি থমথমে থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিবিসিকে বলেছেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এই বিষয়ে এর বাইরে তিনি আর কিছু জানান। দিনভর আসলে তাদেরকে যোগাযোগ করে সেভাবে পাওয়া যায়নি। অন্যদিকে রবিবার বিক্ষোভে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য একটা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, যেটি এই আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা, যেটি সংগঠনটির কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এবং সকল জেলায় ঢাকার বাইতুল মোকাররমে দোয়া আয়োজিত হয়েছে।
শুক্রবার নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তাতে হাটহাজারী মাদ্রাসা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে চারজনের যে মৃত্যু হয়েছে, কিন্তু সেখানকার এই উত্তেজনা পরে ধীরে ধীরে ক্রমে আসে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের কেন্দ্র হয়ে ওঠে। সেখান থেকে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন যে হাটহাজারিতে সাধারণ জীবন ফিরে এসেছে এবং মাদ্রাসার কাছে এখন পুলিশের উপস্থিতিও নেই, এমনটাই জানতে পেরেছি। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে গত তিন দিনের সহিংস বিক্ষোভে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। সারা দেশে যে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে তার মধ্যে ৮ জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার। সেখানে গতকাল বহু সরকারি দপ্তর, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে ঠিক কী ঘটেছিল যার ফলে সেখানে এতটা সহিংস পরিস্থিতি তৈরি হলো? খোঁজ নিয়েছেন শাহনাজ পারভীন। অন্য অনেক জেলা শহরের মতো একটি সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। সড়কটির নাম টিএ রোড। শহরের যা কিছু গুরুত্বপূর্ণ তার প্রায় সব কিছুই এই সড়কের দুই ধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। গতকাল এই সড়ককে ধরে বিস্তীর্ণ এলাকায় যে অগ্নিকাণ্ড ও ভাঙচুর হয়েছে সেই সহিংসতাকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয়। রোডের দুই পাশে থাকা যত সরকারি প্রতিষ্ঠান, দুটি মন্দির, উস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গন, ভূমি অফিস সহ বিভিন্ন অফিস, বাসা বাড়িতে তারা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে দুই ঘন্টারও বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালায়। হরতাল সমর্থনকারীদের তাণ্ডবে পুরো শহরটাকে একটা যুদ্ধক্ষেত্রে বলে মনে হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিকপাড়ায় নিজেদের ঘরের ভেতরে আগুনে পুড়ে মৃত্যুর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল একটি পরিবার। দুই সন্তানের জননী পরিবারের গৃহকর্ত্রী তার ঘরে গতকালের হামলার বর্ণনা করছিলেন। আমরা বিল্ডিং এর নিচতলায় থাকি না, নিচতলার মাঝে দিচ্ছে আগুনটা। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি মহিলারা নিয়ে আসেরা, আমার হাজবেন্ড আর আমার শাশুড়িরা নিয়ে আসেরা ছাদের উপরে নিয়ে উড়াইতে পারেনি। এই অবস্থা, ধোয়া সারা মুখ তো কি হয়ে গেছে। আর আমার বাচ্চা কাচ্চার কথা আমরা খেয়ালই না, আমার বাচ্চা কাচ্চা কই আছে? তখন আমার মেয়েটা ছিলেন, তো আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বুঝছেন? আমাদের বাচ্চাটা খুঁজতে হইতেছে না, ধোঁয়ায় সারা ঘরদোয়ার ইয়ে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে ইতিমধ্যেই জানা গেছে টিএ রোডের দুধারে জেলা সদরের পৌরসভা, শিল্পকলা, কেন্দ্রীয় গ্রন্থাগার, পৌর মিলনায়তন, ভূমি অফিস, প্রেস ক্লাব ছাড়াও আরও বেশ কিছু সরকারি ভবনে একে একে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে শহরের কালী মন্দির। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে হাইওয়ে পুলিশের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে শুক্রবার থেকে তিন দিন ধরে যে বিক্ষোভ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় তার সবচেয়ে সহিংস রূপ পেয়েছিল গতকাল রোববার, যেদিন মোদী বিরোধী আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন হেফাজতে ইসলামের ডাকে হরতাল চলছিল। কিন্তু রোববার পরিস্থিতি এতটা সহিংস কিভাবে হয়ে উঠল? ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি এনামুল হক অভিযোগ করছেন, শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি মিছিল থেকে জেলার ১০০ বছরের পুরনো মাদ্রাসায় হামলা করা হয়েছে, আর তাতেই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় এমপি দিকে ব্রাহ্মণবাড়িয়া বাসী আঙ্গুল তুলতেছে যে উনার ইঙ্গিতে নাকি এরকম করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ১০০ বছরের একটা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসা। জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসায় যখন ছাত্রলীগের মিছিল থেকে আক্রমণ করা হয়, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ ক্ষেত্রে যে জামিয়া ইউনুসিয়াতে কেন আক্রমণ করা হলো। ভাঙচুর যে করছে যারা করছে, আমি মনে করি হেফাজতে ইসলাম এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা জড়িত না, যারা এর আগের দিন জামিয়া ইউনুসিয়াতে আক্রমণ করছে তারাই আমাদেরকে বদনাম করার জন্য তারা কি করছে যে এই আক্রমণগুলো করছে। শহরে ব্যাপক অগ্নিসংযোগ এবং ভাঙচুরের দায় যেমন নিচ্ছে না হেফাজতে ইসলাম, তেমনি যে সংসদ সদস্যের বিরুদ্ধে সংগঠনটি অভিযোগ তুলেছে তিনিও পাল্টা অভিযোগ করছেন। ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বেই শনিবার মিছিলটি বের হয়েছিল। তিনি বলছেন সেই মিছিল মাদ্রাসা এলাকায় প্রবেশ করেনি। আগের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙেছে, রেল স্টেশন ভেঙেছে, প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অফিসে অফিসারদের বাড়িতে হামলা করেছে। বিভিন্ন কারণে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম এবং এই প্রতিবাদ মিছিলটা মাদ্রাসার যে এলাকা সেই এলাকায় ঢুকিনি। আমি একবারে চ্যালেঞ্জ দিয়ে বলছি, পিছন থেকে উশৃঙ্খল কোনো একটি গোষ্ঠী যাদের দূরভিসন্ধি আছে তারা হয়তো বা ঢুকে থাকতে পারে, সেটা আমার তো জানার কথা না, কারণ আমি তো মিছিলে ছিলাম এবং আমি চলে গিয়েছি। তাদেরকে বলবো মিথ্যার আশ্রয় যেন তারা না নেন।
কিন্তু এত ধ্বংসযজ্ঞ তাহলে কোন তৃতীয় পক্ষ চালালো তার জবাব মিলছে না কারো কাছে। সে নিয়ে কথা বলার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাহনাজ পারভীন, ঢাকা থেকে। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর বাংলাদেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বলছে গত 24 ঘন্টায় 5,000-এরও বেশি লোকজনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, মারা গেছে 45 জন। এই প্রেক্ষিতে সরকার আজ বেশ কিছু নির্দেশনা জারি করেছে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম কমিয়ে আনা। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব প্রকট বলে বিশেষজ্ঞদের অভিযোগ। তাহলে নতুন করে জারি করা এসব বিধিনিষেধ কীভাবে বাস্তবায়ন করা হবে? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সৈয়দা আক্তার। গত 24 ঘন্টায় 28,000-এর কিছু বেশি নমুনা পরীক্ষা করে মোট 5,181 জন মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে একদিনে এত বেশি মানুষের কোভিড-19 এর আগে শনাক্ত হয়নি। এখন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা বলেছেন, দেশে এই মুহূর্তে মোট 29টি জেলায় করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা উচ্চ। রোগের মাত্রা, রোগীর সংখ্যা, সংক্রমণের হার ইত্যাদি বিশ্লেষণ করে আমাদের যে জেলাগুলো রয়েছে এবং শহরগুলো রয়েছে ওগুলোকে বিভিন্ন মাস্টার ঝুঁকিটা বিশ্লেষণ করি নিয়মিত ভিত্তিতে। ইতিমধ্যে কিন্তু জেলা পর্যায়ে আমাদের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিবে তার এলাকায় কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। এবং আমি এটা ইতিমধ্যে বলেছি যে আমরা এটা প্রতি সপ্তাহে বিশ্লেষণ করি যে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা কোনগুলি। আমরা 13 তারিখে যখন এই বিশ্লেষণ করেছিলাম তখন আমরা এখানে 6টি জেলা ছিল, 20 তারিখে আমরা যখন করেছি তখন 20টি জেলা ছিল, 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা। তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। সংক্রমণের হার উচ্চ এমন জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর জেলা অন্যতম। এমন প্রেক্ষাপটে সরকার আজ 18 দফার নির্দেশনা জারি করেছে, যার মধ্যে জনসমাগম সীমিত করা, গণপরিবহনে যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা এবং সরকারি বেসরকারি অফিস ও কলকারখানায় জনবল 50% নামিয়ে আনা রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে সরকারের এই 18 দফা ঘোষণা করেন। প্রথম সিদ্ধান্তটি হচ্ছে সকল ধরনের জনসমাগম, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য সীমিত করতে হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে জনসমাগম, কারণ জনসমাগমে সংক্রমণ বাড়ে, অতএব সেটি যতটা পারা যায় সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো, যেখানে খুব বেশি বেড়ে গেছে এবং সেই জায়গাতে যে কোনো ধরনের জনসমাবেশ বা বিভিন্ন অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিল বা এরকম যে বিষয়গুলি আছে, জনসমাগম ঘটে, সেগুলো উচ্চ সংক্রমণযুক্ত এলাকাটায় যেগুলো আছে সেগুলো খেনে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহূর্তে সাধারণ ছুটি ঘোষণার কোনো পরিকল্পনা বা চিন্তা সরকারের নেই বলেও জানিয়েছেন মিস্টার হোসেন। এমন অবস্থায় সংক্রমণের পরিস্থিতি অনেককে শঙ্কিত করে তুলেছে, কিন্তু একই সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতনতা একেবারেই কম বলে আক্ষেপ করছিলেন ঢাকার মিরপুরের একজন স্কুল শিক্ষক তানিয়া ফেরদৌসি। যখন বাইরে যাচ্ছি তখন লোকজনের মধ্যে সচেতনতা বলতে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখন সবাই দুই একজন হয়তো মাস্ক ব্যবহার করছেন কিন্তু তাও সঠিকভাবে না, উনি মুখ খুলে কথা বলছেন, উনি মুখ খুলে চাপ করছেন। আমি মিরপুরে থাকি, এখানে একটা মেলা হয়েছে এবং তারা তিনি স্বাস্থ্যবিধি মানছেন না। বিশ্লেষকেরা বলছেন সরকারের নেয়া পদক্ষেপ ঠিকঠাক কাজ করবে কিনা, অর্থাৎ সরকারের নেয়া পদক্ষেপের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কিনা তা নির্ভর করবে সরকার কিভাবে তা বাস্তবায়ন করবে তার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, লকডাউন হলে দেশের নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ে, ফলে সংক্রমণ কমাতে এর বাইরে যেসব বিকল্প রয়েছে সেগুলো সরকারকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সাধারণ ছুটির একদম যে পেটে খাওয়া মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে লস হয়, আমরা সেটা চাই না। আমরা চাই সরকার কঠোর অবস্থানে যাক, মানে যেই 18 দফা দিচ্ছেন বা যেটা মানা উচিত, বিশেষ করে ধরেন এখন বইমেলা চলছে, এখন কি বইমেলা খুব একটা প্রয়োজন আছে? এই 18 দফাটা যদি গভর্নমেন্ট ইস্যুকে মেনটেন করতে পারে, মানে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আমার মনে হয় এই অবস্থা থেকে কিছুটা মানে সংক্রমণ কিছুটা কমে যাবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে, এখন চেষ্টা করা হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা আরও বাড়ানোর।
সাইয়েদ আক্তার, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মোয়াজ্জেম হোসেনের কাছে বিশ্বের আরও কিছু খবর। সুয়েজ খালের কর্তৃপক্ষ বলছে, গত এক সপ্তাহ ধরে যে কন্টেইনারবাহী জাহাজটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত জাহাজ চলাচলের পথ আটকে রেখেছিল সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বলছে, 400 মিটার দীর্ঘ জাহাজ এভার গিভেনকে এখন 80% তার যাত্রাপথে ফিরিয়ে আনা হয়েছে এবং খুব শিগগিরই এটিকে আবার জলে নামানো হবে। কর্মকর্তারা বলছেন, এর জন্য 480টি জাহাজের যে জট তৈরি হয়েছে সেটি ছাড়াতে 3.5 দিন সময় লাগবে। ফ্রান্সের স্বাস্থ্য খাতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনায় ফরাসি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সার্ভিয়েকে জালিয়াতি এবং অনিচ্ছাকৃত নরহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। প্যারিসের এক আদালতের বিচারক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বারবার হুঁশিয়ারি জানানোর পরও মেডিয়েটর নামের এক ঔষধ বিক্রির জন্য ওই কোম্পানিকে $30,00,000 জরিমানাও করা হয়েছে। ডায়াবেটিস এবং ওজন কমানোর জন্য এই ওষুধ বিক্রি করা হয়। শত শত লোকের মৃত্যুর সঙ্গে এই ওষুধের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়। চীনের সরকারি একজন মুখপাত্র বলেছেন, তৈরি পোশাক বিক্রেতা H&M শিনজিয়াংয়ে উৎপাদিত তুলা কিনতে অস্বীকৃতি জানানোর পর চীনের বাজার থেকে তারা 1 পয়সাও আয় করতে পারবে না। এই বিবৃতির পর বিশ্বের অন্যতম একটি বাজারে সুইডিশ এই পোশাক ব্র্যান্ডের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার মাকাসার শহরের রোমান ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহভাজনদের ধরতে পুলিশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে। শহরের নববিবাহিত এক দম্পতির বাড়িতেও হানা দেওয়া হয়। পুলিশ বলছে, এই নবদম্পতি জামা আনসারুদ দাওলা নামের একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত। ভারতে করোনা ভাইরাস সংক্রমিত লোকের সংখ্যা এই প্রথমবারের মতো 1,20,00,000 ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় দেশটিতে 68,000-এরও বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে, যা দৈনিক আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ। এর মধ্যে 80% সংক্রমণই ঘটেছে মাত্র 8টি রাজ্যে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এক প্রাচীন হিন্দু মন্দির আক্রমণের ঘটনার পর পুলিশের তদন্ত করছে। জানা যাচ্ছে যে প্রায় 15 জন লোক 100 বছরের পুরনো ওই ভবনটিতে জোর করে ঢুকে পড়ে এবং প্রধান দরজা এবং ভেতরে সিঁড়ির ক্ষতি সাধন করে। মোয়াজ্জেম হোসেন, আপনাদের জানিয়ে দিই আজ রাতে ফোন ইনের বিষয় গাইনি বা স্ত্রীরোগ। এ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন বিশেষজ্ঞ। এতে যোগ দিতে চাইলে 01714115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছে তামিমুর রহমান। সিরিজ বাঁচানোর ম্যাচে কাল নেপিয়ারে 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 66 রানে হেরে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তাই এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজের সমতায় ফেরবার আর কিউইদের জন্য আরও একটি সিরিজ জয়ের সুযোগ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মুশফিক না খেলতে পারেন কাঁধের ইঞ্জুরির জন্য। মাঠে নামাটা তাই টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছেন মুশফিকের ব্যথা অনুভব হওয়া কিংবা না হওয়ার ওপর। নেপিয়ারে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। দক্ষিণ আফ্রিকা সফরের আগে জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট আর 3টি টি-20 খেলবে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তবে করোনা প্রকোপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে সবগুলো ম্যাচে। করোনা মহামারীর মধ্যে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সিরিজ খেলবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এপ্রিলের 21, 23 ও 25 তারিখ টি-20 মুখোমুখি হবে দুই দল। এরপর 2টি টেস্ট খেলে মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ EPL খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ABD Villiers। এমনটাই নিশ্চিত করেছেন EPL-এর ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর 25 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে EPL-এর চতুর্থ আসর। ডিভিলিয়ার্স ছাড়াও EPL-এর এবারের আসর মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। এবারে ফুটবলের খবর। 31 মার্চ বুধবার টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের সর্বোচ্চ আসর নারী প্রিমিয়ার লিগ ফুটবলের 2021 মৌসুম। এবারের আসর 10 দল নিয়ে আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে 8 দল নিয়েই মাঠে গড়াচ্ছে এই লিগ। লিগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। দিনের আলো ছাড়াও ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে এবারের আসর। লিগ শুরুর প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 31 মার্চ বিকেল 4টায় তাদের প্রতিপক্ষ সদ্য পুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব। দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলের ম্যানেজার পিঙ্কি সানোয়ার। 6 সপ্তাহ সময় পেলে খুব ভালো হতো, একটা টিম কম্বিনেশন অনেক কিছু ব্যাপার থাকে, সেই সময়টা আমরা পাইনি। আমরা খুবই কম সময় পাচ্ছি, 15 দিনেরও কম সময় পাচ্ছি। তো এই অল্প সময়ে আমরা আমাদের বেস্ট প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছি।
বাকিটা আসলে মাঠে বোঝা যাবে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে একটা প্রত্যাশা তো থাকেই, সকল সবারই প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার চাপটা আমরা আসলে নিচ্ছি না, কারণ আমরা গতবারের থেকেও এবার ভালো দল করেছি। আশা করছি যে গতবারের থেকেও এবার আসলে আমরা আরো ভালো খেলবো, যদিও এবার লিগ গতবারের থেকে অনেক কম্পিটিটিভ হবে, বাট স্টিল আমরা আশাবাদী। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ড্রয়ের পর ডি গ্রুপে প্রথম জয়ের দেখা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, কাজাখস্তানকে 2-0 গোলে হারিয়েছে ফরাসিরা। বি গ্রুপে জর্জিয়ার বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে স্পেন। আই গ্রুপে আলবেনিয়াকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড, আর টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানিও, রোমানিয়াকে তারা হারিয়েছে 1-0 গোলে। তামিমুর রহমানের কাছে শুনলেন খেলার খবর। বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ব্যবহার 3 দিন ধরে বিঘ্নিত হওয়ার পর টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বলছে কবে তা খুলে দেওয়া হবে তা বলা যাচ্ছে না। এর আগে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে তাদের সেবা সীমিত করে দেওয়া হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের দিন থেকে অনেকেই অভিযোগ করছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এখন কি এই মাধ্যমটি ব্যবহার করা যাচ্ছে, জানতে চেয়েছিলাম ঢাকায় আমাদের সংবাদদাতা মুন্নি আক্তারের কাছে। এখন যেটা হচ্ছে যে সাধারণ মানুষ নর্মাল যে গুগল সার্চ ইঞ্জিন বা ফেসবুকের যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে অনেক কিছু মানুষ দেখা যাচ্ছে যে তারা ব্যবহার করতে পারছেন, তবে বেশিরভাগ মানুষ এটা ব্যবহার করতে পারছেন না। অনেকে ভিপিএন, যেটাকে আমরা বলে থাকি যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক প্রযুক্তি, সেটা ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন, তবে এটা খুবই মুষ্টিমেয়, হাতে গোনা কিছু মানুষ এটা ব্যবহার করছেন। এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলেছিলাম কয়েকজন উদ্যোগ সাথে যারা মূলত ফেসবুককে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এই করোনা ভাইরাসের সময়টাতে তাদের ব্যবসা গড়ে তুলেছেন। তারা আমাকে যেটা বলেছেন যে শুধুমাত্র ফেসবুক নয়, বরং ফেসবুকের সাথে সংযুক্ত যেসব পরিষেবা আছে যেমন মেসেঞ্জার সার্ভিস, সেগুলো তারা খুব ভালো ব্যবহার করতে পারছেন না। একজন আমাকে বলেছেন যে এই 3-4 দিন ধরে ফেসবুক বন্ধ থাকার কারণে এবং মেসেঞ্জার সেবা কাজ না করার কারণে ভালোভাবে তিনি নতুন কোনো অর্ডার পাননি। তিনি বলছেন যে ধরতে গেলে তার ফেসবুক পেজটি এবং একই সাথে তার ব্যবসাটি এখন আসলে অনেকটা শাটডাউন অবস্থায় আছে। তো এটা কেন হচ্ছে? এটা কি এ কারণে যে ইন্টারনেট সেবা লোকজন পাচ্ছেন না বা ইন্টারনেটের গতি খুব ধীর সে কারণে? ইন্টারনেটের গতি বিষয়ে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় উচ্চ গতির যেসব ইন্টারনেট সংযোগ আছে, অর্থাৎ 4G বা 5G বা 3G কথা বলা হচ্ছে, সেই সেবাগুলো কিন্তু এখন আর স্বাভাবিকভাবে কাজ করছে না। এক টুইটে এই খবরটি জানিয়েছে ইন্টারনেটের গতি পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। তারা বলেছে যে বাংলাদেশের উচ্চ গতির ইন্টারনেট সেবা অনেক এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এটা আসলে বিটিআরসির পক্ষ থেকে কিছু বলা হয়নি। যেহেতু ফেসবুক সেবাটি ইন্টারনেট সংযোগের সাথে অনেকটাই নির্ভরশীল, তার কারণে ইন্টারনেট সেবা যদি বাধাপ্রাপ্ত হয় বা বাধাগ্রস্ত হয় সেখানে কিন্তু ফেসবুকে অ্যাক্সেস করাটাও বাধাগ্রস্ত হয়ে থাকে। মুন্নি, আপনি বলছিলেন যে 3G 4G সেগুলি অনেক জায়গায় কাজ করছে না, পাশাপাশি ফেসবুকের তো এই অবস্থাই, কেন এই অবস্থা তৈরি হলো? এই বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলেছিলাম বিটিআরসির ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় মৈত্র। তিনি আমাকে যে বিষয়টি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অনুরোধ তারা পেয়েছেন যার কারণে ফেসবুক বন্ধ রাখা হয়েছে, এছাড়া তাদের কিছু কারিগরি ত্রুটিও ছিল, তবে এই বিষয়টি নিয়ে তিনি খুব বেশি তথ্য দিতে চাননি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় ফেসবুক যেদিন বন্ধ হলো, অর্থাৎ গত শুক্রবার 26 মার্চ, সেদিন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, এবং সেদিন থেকে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর এই সফরের প্রতিবাদে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন তারা কিন্তু একটা বিরোধিতা করেছে এবং বিভিন্ন ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত কিন্তু 12 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। এটা একটা কারণ কিনা সেটা আসলে ভেরিফাই করা যায়নি, তবে অনেকে মনে করছেন যে এই যে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা ধারাবাহিক বা নিয়ন্ত্রণের কারণেই বা নিয়ন্ত্রণ আনার জন্যই হয়তো এটা একটা পদক্ষেপ হতে পারে। তো এটা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, বা বাংলাদেশের কর্তৃপক্ষ যারা এটা এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ করেন তারা কি এ ব্যাপারে কিছু বলছে?
বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেটা রয়েছে বিটিআরসি, তারা যে বিষয়টি বলছে যে আসলে কবে থেকে ফেসবুক আবার চালু হবে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না, যে কোনো সময় চালু হতে পারে, আবার কয়েকদিন সময়ও লাগতে পারে, তারা সুনির্দিষ্ট করে কোনো তথ্য আসলে দিতে পারেননি। মুন্নি আক্তার, ঢাকা থেকে। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। একটু আগে আপনি যেমন করোনা ভাইরাসের খবর জানাচ্ছিলেন, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেটি এখন আলোচনার শীর্ষে উঠে এসেছে। এর সাথে আরও যে দু একটি বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর আমার সঙ্গে আছেন আমি পারমিতাহীন। তিতুমির, আপনি যেমনটা বলছিলেন করোনা ভাইরাস সংক্রমণের যে নতুন রেকর্ড হয়েছে আজ, সেটি নিয়ে কিন্তু এখন নানা আলোচনা চলছে। যেমন ফেসবুকে আলমগীর আহমেদ লিখেছেন, আরও বাড়বে যা অবস্থা, দেশের মানুষকে সতর্ক হতে হবে, নয়তো করুণ পরিণতির দিকে যাবে, চলার ক্ষেত্রে মাস্ক আর ডিস্টেন্স বজায় রাখতে হবে। তবে শাহ আলী হাসান লিখেছেন, আন্দোলন চলছে তো এখন, করোনা বাড়বে, আন্দোলন ঠেকানোর একটা টেকনিক সরকারের। অনেকটা একই রকম মত আসাবু বকরের, লিখেছেন, এসবের মানে হলো ঘরে বন্দী হ বাঙালি, সারা বছর কি করোনার হাত পা বাঁধা ছিল নাকি, ভন্ডামিয়ার কত দেখব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ওইদিকে বইমেলা, মিছিল, মিটিং, জন্মদিন পালন সব চলে। একটু অন্যরকম মন্তব্য আছে, যেমন কুন্তল দাস লিখেছেন, নিয়ম আর নির্দেশনা দিয়ে করোনা ভাইরাস ঠেকানো যায় না, প্রয়োজন পর্যাপ্ত টেস্ট ও করোনার ভ্যাকসিন, এই দুটোর দিকে মনোযোগ দেন। অর্থাৎ করোনা ভাইরাস ঠেকাতে আজকে সরকার যে 18 দফার নতুন নির্দেশনা দিয়েছেন তিতুমির, সেদিকেই তিনি ইঙ্গিত করেছেন। আর এ নিয়ে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের যে বক্তব্য, কওমি মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেটি নিয়ে বেশ চর্চা চলছে। কারণ করোনার মধ্যে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতদিন কওমি মাদ্রাসায় পাঠদান চলছিল। তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 22 মের পর খুলবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদ্রাসাও বন্ধ থাকার সিদ্ধান্তও দেওয়া হলো। এবং এটি নিয়ে এএস ইফতি লিখেছেন, এই আইন বাস্তবায়ন করা কতটুকু সম্ভব তা আমার বোধগম্য নয়, কেননা মাদ্রাসাগুলো এমপিওভুক্ত নয়, এখানে তারা উন্মুক্ত। আবার রাশেদ মিজি নামে একজন লিখেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব কিছু স্বাভাবিক চলতেছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আর মসজিদে করোনা। গাজী সিদ্দিকুর রহমান লিখেছেন, হাস্যকর, শাবানের পর থেকে ঈদ পর্যন্ত কিতাব বিভাগ এমনিতেই বন্ধ থাকে। আর হাসনাইন মাহমুদ সিদ্দিকী লিখেছেন, আন্দোলন ঠেকাতে করোনার অজুহাত, সব বন্ধ করেও কি শেষ রক্ষা হবে, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু পারমিতা মোদী বিরোধী বিক্ষোভ নিয়ে আলোচনা এখনও চলমান ফেসবুক জুড়ে। এবং এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে। আর অন্যদিকে হেফাজতে ইসলাম হতাহতের জন্য যে ক্ষতিপূরণ চেয়েছেন তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঠিক তাই তিতুমির, বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই দুজনের মন্তব্যে পল দীপক লিখেছেন, আহতদের চিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ একটিবার চিন্তা করেন, আহত নিহত কি ধরনের পরিবারের, যারা নেতৃত্বের চেয়ারে বসে হুকুম করলো তাদের কি কোনো রকমের ক্ষতি হলো। ফখরুল ইসলামের মন্তব্য, রাষ্ট্র তো জীবন ফিরিয়ে দিতে পারবে না, অন্তত নিহত সবার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হোক, আর রাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আর যেন কোনো মায়ের কোল খালি না করা হয়। আর নাজমুল হোসেন সাগর লিখেছেন, গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারের আশায় মানুষ বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে, 50 বছর পরও সেই গণতন্ত্র ও মত প্রকাশের অধিকার রক্ষায় মানুষ তার রক্ত দিয়ে যাচ্ছে। আবার খোরশেদ আলম মন্তব্য করেছেন, সবাই সবার জায়গায় ঠিক আছেন, মধ্যে পড়ে প্রাণ গেল আমাদের মতো সাধারণ 15-16 জন মানুষের। তিতুমির, এছাড়া ফেসবুক বন্ধ থাকা নিয়ে আলোচনা আছে আজও, আর এ নিয়ে বিটিআরসিও স্পষ্ট করে কিছু না বলায় মানুষজন আজও নানান মন্তব্য করেছেন। আর ভিপিএন এর বিষয় নিয়ে হাস্যরস আজও চলেছে। যেমন হুমায়রা আফরোজ লিখেছেন, ফেসবুক থেকে ভিপিএন এর সেবা অনেক বেশি ভালো, ফেসবুক না খুললেও চলবে। আক্তারুজ্জামান রাজুও মজা করেছেন এ নিয়ে, লিখেছেন, তাহলে এই কমেন্ট কিভাবে করলাম, ও মনে পড়ছে, আমি তো এখন বাংলাদেশে না, জাপানে আছি। আর রাজুর মতো জাপান সহ বিশ্বের নানা জায়গা থেকে নানান চেক ইন কিন্তু তিতুমির বেশ চোখে পড়েছে আজ। ঠিক তাই। পরশ ভাসানী নামে একজন মন্তব্য করেছেন, দল মত নির্বিশেষে সরকারি দল, বিরোধী দল ও জনসাধারণ সবাই এখন ভিপিএন ব্যবহার করে, এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এরকমই মজার সব মন্তব্য দেখা যাচ্ছে। এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিতে 3 দিনের সহিংসতার পর সেখানে থমথমে পরিস্থিতি। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ সংক্রমণ, সরকারের নতুন কিছু নির্দেশনা। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.